কি সাহেব, আপনারা আমার পথার কালেন কেন? কোথায় যাইতেছো? আগে হাটে যাচ্ছি সাহেব, আনাজ বিক্রি করতে। যেখানে যাইতেছ যাও, কিন্তু যাওয়ার আগে আমাদের ট্যাক্স দিয়া যাইতে হইবে। কি খাজনা? 5 টাকা খাজনা। কিন্তু আমি তো প্রতি বছরই খাজনা দিই সাহেব। সে তো তোমরা মহারাজের খাজাঞ্চিকে দাও। এখন থেকে এই অঞ্চলের খাজনা আমরা আদায় করিব। আমার কাছে এখন এত টাকা নেই সাহেব, তাছাড়া আমি গরিব মানুষ, 5 টাকা কোথা থেকে দেব? আমাকে ছেড়ে দিন সাহেব, আমাকে ছেড়ে দিন। যাও, তোমাকে ছাড়িয়া দিলাম, যাও। খাজনা না দিলে নিস্তার নাই কাহারো। হয় ট্যাক্স দাও, নয় মরো। দেখি কিসের একটা জোরালো শব্দ পেলাম মনে হলো। কি শব্দ এত জোর? মনে হলো না গুলির শব্দ? আমার তো তাই মনে হলো, কিন্তু আমাদের এই কুয়ার হাটে হঠাৎ গুলি চালাবে কে? রামপ্রসাদ, শিগগিরই বাইরে এসো। তো ভজাদা দুঃখিত হবেন বলে, নিশ্চয় কিছু একটা হয়েছে মনে হচ্ছে। আসুন আসুন, দেখি। শিগগিরই বাইরে এসো। এখন হাঁপাচ্ছ কেন? তুমি শিগগির চলো, অনর্থ হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? কয়েকজন সাহেবকে দেখলাম, ওরা গোলককে আর কজনকে ধরে নিয়ে চলে গেল। সাহেবরা গোলকদেরকে কেন ধরে নিয়ে যাবে? কি সমস্যা হয়েছে? আহা, সমস্যা বাঁধানোর জন্যই তো ওরা এখানে এসে জোটে। শুনলাম ওই সাহেবরা নাকি কুমারহাটে শিবির করেছে, গ্রামের সমস্ত লোকজনদেরকে একে একে ধরে নিয়ে যাচ্ছে, তাদের থেকে জোর করে খাজনা আদায় করছে, এমনকি জমি বাড়ির কাগজপত্রও নাকি নিয়ে নিচ্ছে। ওরা দুজনকে গুলি করে মেরে ফেলেছে রামপ্রসাদ। হে ভগবান, কি অনাচার শুরু হলো ওই কুমারহট্ট গ্রামে? এই জন্যই তো মায়ের পুজোর সময় বিঘ্ন ঘটেছিল। হ্যাঁ, মা বোধ হয় এই অঘটনের ইঙ্গিত দিচ্ছিলেন। রামপ্রসাদ, মনে হচ্ছে এই জল অনেক দূর গড়াবে। কি অন্ধকার সময় নেমে আসছে রামপ্রসাদ, তুমি চল। তুমি সকলে ভালো করো গো, মঙ্গল করো গো, সকলকে আগলে রেখো গো। এই দুঃখে তুই বরং বাচ্চাগুলোকে নিয়ে সর্বাণীর সাথে ঘরেই থাক। সর্বাণী দুঃখী রইল, বাচ্চাগুলো রইল, আমি আর ভজাতা চললাম। কি কোথায় যাবেন আপনি এখন? না না, এমন হঠকারী হওয়া উচিত হবে না আপনার। হঠকারিতা নয় সর্বাণী, আমাকে যেতেই হবে। সাহেবদের সাথে কথা বলে ওদেরকে বোঝাতেই হবে, নইলে যে সর্বনাশ ঘটে যাবে। মায়ের উপরে ভরসা রাখুন সর্বাণী। জয় মা, জয় মা। বোঠান, একটু রাখো তো। চল রামপ্রসাদ, চল চল। এসো, গ্রামের লোকেদের ফুসলাই গেছো, আমাদিগকে খাজনা দিতে মানা করিয়েছো, এত বড় সাহস তোমার? জানো জানো লোক সব মরি দেখে তাও করিয়াছ, আমরা তোমাদের একটু একটু করিয়ে মারিয়েব। এ কিন্তু তোমাদের ভারী অন্যায় সাহেব, গরিব মানুষের উপর এরকম অত্যাচার কিন্তু ধরবে সই বেলা বলে দিলাম। চুপ করো বে আদব। Thank you.
কে তুমি? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আমার চাবুক ধরার? যা হচ্ছে তা ভুল হচ্ছে সাহেব, অন্যায় হচ্ছে। তুমি এখানে প্রটেস্ট করতে আসিয়াছো? না সাহেব, আমি তো কেবল অনুরোধ জানাচ্ছি মাত্র। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যাতে আপনারা এদের সকলকে ছেড়ে দেন, এই অত্যাচার বন্ধ করুন। ছাড়িয়া দিব, সবাইকে ছাড়িয়া দিব, আমাদের খাজনা পাইলেই ছাড়িয়া দিব। খাজনা? খাজনা তো সকলে প্রতি বছরই দিয়ে থাকে, আর সেই বিষয়টা তো শান্তিপূর্ণভাবেই ঘটে। তাহলে এইভাবে জোর করে খাজনা আদায় করছেন কেন? এই এলাকাটা এখন থেকে আমাদের, আমরাই এখন থেকে এখানে খাজনা আদায় করিব। তো বেশ তো, খাজনা আদায় করো সাহেব। আমি তো কেবল এইটুকুই অনুরোধ জানাচ্ছি যে সেটা শান্তিপূর্ণভাবে, এরকমভাবে জোর জুলুম করে খাজনা আদায় করার তো কোনো কারণ নেই। তোমাকে দেখিয়া সাধু বলে মনে হইতেছে, তুমি কেন এই বিবাদের মধ্যে পড়িতেছ? কি করি বলো তো সাহেব, এরা যে সবাই আমার আপনার জন, আর আমি যে এই গ্রামেরই সন্তান, এরকম অত্যাচার দেখে আমি হাত গুটিয়ে থাকি কেমন করে বলো দেখি। মানে হাউ ডেয়ার ইউ, তুমি আমাদিগকে চ্যালেঞ্জ করিতেছ? না সাহেব, আমি তো কেবল অনুরোধ জানিয়েছি মাত্র। তবে হ্যাঁ, আমার অনুরোধে যদি কাজ না হয় তবে এইরূপ অত্যাচারের বিরোধ তো আমাকে করতেই হবে। কি? শান্ত শান্ত, এই মুহূর্তে এদের সাথে বিবাদ করে কোনো লাভ নেই। তুমি শান্ত চল। দেখি 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 দেখি, ওরে দেখি, একটু তো লাগবে। তো ভালোই মার মেরেছে, জ্বালা জুড়োতে সময় লাগবে অনেকদিন। কি যে পরিস্থিতি হলো, কতদিন যে এই অত্যাচার চলবে কে জানে। মহারাজি মহারাজি আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবেন? হরিদাসটা তো গেছে, নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে। হ্যাঁ, ব্যবস্থা তো একটা করতেই হয়, নাহলে এইভাবে তো আর ঠিক চলা যায় না। না না, মহারাজের উপর ভরসা করা ছাড়া আর কি করতে পারি আমরা? সাহেবদের বন্দুকের সামনে আমরা অসহায়। হ্যাঁ, সে ওই তো হরিদাস এসে। কি হলো? কি হয়েছে হরিদাস? কাজের কাজ কিছু হলো? মহারাজকে কিছু বললেন? আরে বলো বলো বলো, মহারাজ আমাদের কোনো আশা দিলেন না ঠাকুর। কি বলছো তুমি হরিদাস? ওনার এই বিষয়ে কিছু করার নেই, উনি বললেন ওই সাহেবরা অনেক টাকা যৌতুক দিয়ে বেশ কিছু জমিদারের কাছ থেকে ওই অঞ্চলের ওই জমির খাজনা আদায়ের অধিকার আদায় করে নিয়েছে। সেই জন্য গ্রামে গ্রামে ওই সাহেবরা লুটপাট চালাচ্ছে। না না, মহারাজের কিছু করার নেই মানে, উনি মহারাজ, উনি প্রজাপালক, উনি যদি কোনো উপায় না বের করতে পারেন তাহলে আমরা কোথায় যাব? ধনে প্রাণে মরতে হবে এই আর কি। তোর মুখে ভালো কথা নেই তাই না? কোথায় একটা উপায় ভাববি, তারা মরার কথা বলছে সারাক্ষণ। আর হরিদাসের মহারাজের কাছে যাওয়াটা উচিত হয়নি ওকে? কিছু মনে করবেন না শ্রীমন্ত মশাই, আপনার যাওয়া উচিত ছিল মহারাজের কাছে। আমার তো মনে হয় না দাদা, সমস্যাটা আমাদের সবারই। মহারাজ তো কখনো কাউকে ছোট বড় জ্ঞান করেন না। মহারাজ আমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন, ওরা মহারাজের কাছে 20,000 টাকা জমি খাজনা চেয়েছে। মহারাজ সেটাকে এখনো জোগাড় করতে পারেননি। তাহলে তো সাহেবদের জুলুমবাজি এভাবে চলতে দেওয়া যায় না। এতগুলো নিরপরাধ মানুষ
এইভাবে অত্যাচারিত হতে থাকবে, ওরা অকারণে এতগুলো মানুষ মারবে, অথচ ওদের কোনো বিচার হবে না। বুঝলাম, কিন্তু সাহেবদের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। মানে ওদের বন্দুকের সামনে আমরা কি বুঝিয়ে দিয়ে দাঁড়াতে পারবো? পারবো না তো, খাজনা না দিলে মানুষ মারছে তো। না না, এ আমি হতে দিতে পারি না, আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার দৃশ্য দেখাও বা, আমার পথ দেখাও গো বা। তুমি শোনো গো, তোমরা সবাই আমার মায়ের উপরে ভরসা রাখো। না না, তোমার মা কি করবে এতে, কি করবে? এর আগেও তো করেছে, নানা উপায়ে নানা বিপদ থেকে আমার মাই আমাদেরকে রক্ষা করেছে। সবাই মন শক্ত করো, মরবার আগে মরে যেও না। আমার মা নিশ্চয়ই একটা না একটা কোনো দিশা দেখাবেন।